আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাতহুম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব। সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম। আওয়ামী লীগের মন্ত্রীরা গরিব মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, অভিযোগ করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। এরপর জানিয়ে দিব, কারামুক্ত জহিরুদ্দিন স্বপনের বাসায় বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এবারে জানাবো, ইফতারের বরই খার কথা বলে জনগণের সঙ্গে রসিকতা করলেন মন্ত্রী। আঙ্গুর খেজুরের পরিবর্তে বরই পেয়ারাতে ইফতার করার পরামর্শ দিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল ইসলাম মজিদ। মন্ত্রীর এই পরামর্শে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আর্মি পার্টি বাংলাদেশ ন্যাপ বলেছে, মন্ত্রী জনগণের সাথে তামাশা করছেন। এবারে জানাবো, নিহত নেতা আব্দুর রশিদের পরিবারের দায়িত্ব নিল বিএনপি। এদিকে পুরো দেশটাই যেন অগ্নিঝুঁকিতে, বলছেন জিএম কাদের। বিরোধী দলীয় নেতা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, আমাদের অগ্নি নির্বাপন ব্যবস্থা ভেঙে পড়েছে, প্রমাণ হয়েছে অগ্নি নির্বাপনে বর্তমান সক্ষমতা একেবারেই অপ্রতুল, এতে প্রতিবছর শত শত মানুষের প্রাণ যাচ্ছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, এক দেশের প্রেসিডেন্টের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। বর্তমান মন্ত্রীরা গরিব মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, বলছে ইসলামী আন্দোলন। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে মন্ত্রীরা গরিব মানুষকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছে বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ। মঙ্গলবার 5 মার্চ বিকেলে পুরনো পল্টনস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। মাওলানা ইউনুস আহমেদ বলেছেন, শিল্পমন্ত্রী নুরুল মাজিদ মাহমুদ হুমায়ুনের বক্তব্য গরিব এবং মেহনতি মানুষের সঙ্গে চরম তামাশা সামিল। হাজার বছরের ঐতিহ্য ইফতার খেজুর দিয়ে শুরু করা সুন্নতি নিয়ে এ ধরনের বক্তব্য শিল্পমন্ত্রীর ইসলাম সম্পর্কে অজ্ঞতার পরিচয়। এ সময় তিনি বলেন, অসৎ ব্যবসায়ী, অসৎ আমলা এবং অসৎ রাজনৈতিক এই তিন চক্র সিন্ডিকেট মিলে দেশে লুটপাট করে খাচ্ছে। দেশের এই দানবদের রুখতে না পারলে দুর্নীতি বন্ধ হবে না, আর নিত্যপণ্যের দাম কমবে না। তেল, নুন, পেঁয়াজ, চিনি, আদা, রসুন, মরিচ যেটাতেই হাত দেয় হাত পুড়ে যাচ্ছে। সকালে একদাম, বিকেলে আরেক দাম, এটা তো অর্থনীতি না, এই গরিব মধ্যবিত্ত মানুষদের জীবনের স্বস্তি আসেনি। সবাই উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মোহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী মহাসচিব মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম, মাওলানা আহমেদ আব্দুল কায়ুম, মাওলানা লোকমান হোসেন জাফরি, আলহাজ হারুনুর রশিদ, মাওলানা বি এম জাকারিয়া অধ্যাপক, সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা খলিলুর রহমান, মাওলানা আরিফুল ইসলাম, আবুদুল্লাহ আল মজুমদার। কারামুক্ত জহিরুদ্দিন স্বপনের বাসায় মঈন খান। সদ্য কারামুক্ত বিএনপির মিডিয়া সেলের সদস্য আহ্বায়ক জহিরুদ্দিন স্বপনের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। মঙ্গলবার 5 মার্চ বিকেল 3টায় রাজধানীর ধানমন্ডিতে জহিরুদ্দিন স্বপনের বাসায় যান ডক্টর আব্দুল মঈন খান। তিনি সদ্য কারামুক্ত বিএনপির এই নেতার শারীরিক এবং পারিবারিক খোঁজ খবর নেন। এ সময় জহিরুদ্দিন স্বপন তার খোঁজ নিতে আসায় মঈন খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এর আগে গত 2 নভেম্বর জহিরুদ্দিন স্বপনকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর 28 অক্টোবর সংঘর্ষে পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার দেখে আদালতে উপস্থিত করা হয়। এ মামলায় স্বপনের 10 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। ওই দিন শুনানি শেষে আদালত তাদের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। ইফতারে বরই খার কথা বলে জনগণের সঙ্গে রসিকতা করলেন মন্ত্রী। আঙ্গুর খেজুরের পরিবর্তে বরই পেয়ারা দিয়ে ইফতার করার পরামর্শ দিয়েছে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। মন্ত্রীর এই পরামর্শ তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আর্মি পার্টি বাংলাদেশ ন্যাপ। মঙ্গলবার 5 মার্চ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি এবং মহাসচিব এম এ গোলাম মোস্তাফা ভূঁইয়া বলেছেন, জনগণ বরই খাবে আর মন্ত্রী খাবেন আঙ্গুর খেজুর, কি আশ্চর্য ব্যবস্থা! জনগণের দুরবস্থা নিয়ে মন্ত্রী মহাদা এখন রসিকতা করার সাহস দেখান। ন্যাপ নেতৃত্বদায় আরো বলেছেন, আঙ্গুর খেজুরের পরিবর্তে শিল্পমন্ত্রী বরই দিয়ে ইফতার করার পরামর্শ
এমন সময় দিলেন যখন সরকার বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে অসৎ ব্যবসায়ী সিন্ডিকেটর লুটেরাদের কাছে। অসহায় সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া নিয়ন্ত্রণহীনভাবে ছুটছে, ফলে নরক যন্ত্রণা ভোগ করছে দেশের সাধারণ জনগণ। তারা বলেন, সরকার স্বীকার করুক আর নাই করুক, কালো টাকা সরাসরি দুর্নীতি, সীমাহীন বাজার নিয়ন্ত্রণহীন জ্বালানি তেলের ভয়াবহ উচ্চমূল্য, ডলারের গলাকাটা দাম, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অগ্নিমূল্য, মুদ্রাস্ফীতির কারণে দেশের সাধারণ মানুষ এখন নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। ঠিক তখনই জীবন চালানোর জন্য শতকরা প্রায় 50% মূল্যবৃদ্ধি মানুষকে একেবারে পরেশান করে চলেছে। এ সময় তারা বলেন, এসব চাপের মধ্য থেকে আমাদের মন্ত্রী মহোদয়রা কিন্তু সাধারণ জনগণের সঙ্গে রসিকতা করতে ছাড়েননি। দুঃখজনক ব্যাপার হচ্ছে, তারা রসিকতা করেছেন জনগণের সংকট নিয়ে। জনগণ যে আসলেই খারাপ আছে এটা তারা উপলব্ধি করতে পারে না। জনগণের দুরবস্থা নিয়ে আরেক ধাপ বেশি রসিকতা করলেন শিল্পমন্ত্রী। একজন মন্ত্রী যদি এই ক্লান্তিকালে দাঁড়িয়ে সাধারণ মানুষের জীবনধারণ সম্পর্কে কোনো ধারণা না থাকে, তাহলে উনি কিসের উপর ভিত্তি করে মন্ত্রী থাকেন? নেতৃত্বদ্বয় আরো বলেন, নিত্যপণ্যের মূল্য মানুষ যখন জর্জরিত তখন মন্ত্রী মানুষের সঙ্গে টাট্টা মস্কারা করছেন। জনগণ বড়ইদে ইফতারি করবে আর মন্ত্রী তার পৃষ্ঠপোষকতায় বেড়ে ওঠা লুটেরা গোষ্ঠী আঙ্গুর খেজুর খাবে, তা হবে না, তা হতে পারে না। তেল নুন পেঁয়াজ চিনি আদা রসুন মরিচ যেটাতেই হাত দেয় হাত পুড়ে যাচ্ছে, সকালে একদম তো বিকেলে ডাবল দাম। নিহত নেতা আব্দুর রশিদের পরিবারের দায়িত্ব নিল বিএনপি। সরকার বিরোধী অসহযোগ আন্দোলনের সময় নিহত সাবেক যুবদল নেতা এবং আদাবর থানার 30 নং ওয়ার্ড বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আব্দুর রশিদের পরিবারের দেখভালের দায়িত্ব নিয়েছে বিএনপি। মঙ্গলবার 5ই মার্চ দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক এক কার্যালয়ে অনুষ্ঠানে নিহত আব্দুর রশিদের 2 সন্তানের পড়ালেখা খরচ সহ পরিবারের যাবতীয় দায়িত্ব নেওয়ার ঘোষণা দেওয়া হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দলটির ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক এ দায়িত্ব নেন। নিহত আব্দুর রশিদের 1 মেয়ে তৃতীয় শ্রেণীতে পড়ে, আর 1 মেয়ের বয়স 3। অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, আব্দুর রশিদ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শহীদ হয়েছেন, তাকে হত্যা করা হয়েছে। এই অবৈধ ক্ষমতা ধরে রাখার জন্য অসংখ্য গণতন্ত্রকামী জনগণকে হত্যা করা হয়েছে, তারপরও জনগণ রাজপথ ছাড়েনি। রাষ্ট্রযন্ত্র দিয়ে সরকার গণমাধ্যমকে দমে রাখার অপচেষ্টা করছে, কিন্তু জনতার বিজয় হবে একদিন ইনশাল্লাহ। এ সময় আমিনুল হক বলেছেন, আজকে যারা বেঁচে আছেন তারাও বন্দিশালার মাঝে জীবনযাপন করছেন। সারা দেশকে সরকার বদ্ধ কারাগারে পরিণত করেছে। স্বাধীনতা যুদ্ধের যেমন পশ্চিমা পাকিস্তান পূর্ব পাকিস্তানিদের সবকিছু শুষে নিয়েছিল, তেমনি বর্তমান শাসক গোষ্ঠীও জনগণের ভোটাধিকার, বাকস্বাধীনতা, রাষ্ট্রীয় অর্থ লুণ্ঠন করে বিদেশে পাচার করছে। দেশের জনগণ অর্থের অভাবে ঠিকমতো খেতে পারছে না, অথচ আওয়ামী লীগের নেতারা হাজার হাজার কোটি টাকার মালিক বনে যাচ্ছেন। সবকিছুর একদিন হিসাব দিতে হবে এবং সব গুনখুম এবং হত্যা লুটপাটের বিচার এদেশের মাটিতেই হবে ইনশাল্লাহ। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, মুস্তাফিজুর রহমান সেগুন, ফেরদৌসি আহমেদ মিষ্টি, আতাউর রহমান চেয়ারম্যান, মহানগর নেতা আলাউদ্দিন সরকার টিপু, তহিনুল ইসলাম তুহিন, মোহাম্মদ ইউসুফ মাহফুজ চেয়ারম্যান, এল রহমান, এবিএম আব্দুর রাজ্জাক, আজহারুল ইসলাম সেলিম, মোজাম্মেল হক সেলিম, হাফিজুল ইসলাম শুভ্র, মাহমুদুল হক মন্টু সহ বিভিন্ন পর্যায়ে নেতারা উপস্থিত ছিলেন।